আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনারা কীভাবে বিভিন্ন ফাইল, অর্থাৎ ডকুমেন্ট ফাইল, পিডিএফ ফাইল, এছাড়া আরও অনেক ফাইল টেক্সট আপনি ট্রান্সলেট করবেন, সরাসরি ফাইল আপলোড করে ট্রান্সলেট করবেন। তো আপনি কপি করে ট্রান্সলেট করতে পারেন, সরাসরি ফাইল আপনি আপলোড দিলে আপনার ওটা ট্রান্সলেট হয়ে যাবে অটো ফাইলের ভিতরেই। এরপর আপনি কীভাবে সেভ দেবেন এটা আজ আপনাদের দেখাবো। ভেরি সিম্পল বন্ধুরা, এটি আপনি করতে পারবেন গুগল ট্রান্সলেটার মাধ্যমে। তো আমি আপনাদের দেখাবো এখন কীভাবে এটি করবেন। তো আপনি এটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আর আপনি যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যাঁ বন্ধুরা, কথা না বলে এখন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আপনি ব্রাউজারে ঢুকবেন, আমি ঢুকলাম ব্রাউজারে। এরপরে আপনি গুগল ট্রান্সলেটারে দেবেন, আমার যদি সেভ করে তত আপনি গুগল ট্রান্সলেটার লিখে সার্চ দিলে আসা পড়বে। হ্যাঁ গুগল ট্রান্সলেটারে ঢুকছি। হ্যাঁ এখন যে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, আপনি এখানে ইনপুট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড যেটা সিলেক্ট করা না দিলেও হবে, কারণ আপনার ডকুমেন্টে যেটা আছে ওটা এমনিতেই নিয়ে নেবে ক্যাপচার করে। তো আউটপুট ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ এইটা সিলেক্ট করবেন। আপনি এটা বাংলা চান না ইংলিশ চান? যেমন আমি ইংলিশ টু বাংলা চাই, বাংলা চাই। ইংলিশ একটা না দিলেও সমস্যা নেই, এটা বাংলা যেহেতু চাই আমি, ট্রান্সলেট হবে বাংলাদেশ, বাংলা বাংলাদেশ আছে। তো এখন আপনি যেটা করবেন ডকুমেন্ট, ডকুমেন্টে দেওয়ার পরে দেখেন আপলোড ডক ফাইল, ডকস ফাইল, ওডিএফ ফাইল, পিডিএফ ফাইল, এখানে যে কটি ফাইলের আছে আপনি প্রত্যেকটা ফাইল আপনি আপলোড করলে হবে এগুলো। তো আমি এখানে ডকুমেন্ট ফাইল আপলোড করতেছি, আপনার একবার চাইলে পিডিএফও করতে পারেন। তো আমি ডকুমেন্ট করতেছি, সিলেক্ট করলাম ওপেন। দেখেন এটা এখানে আপলোড হচ্ছে। এখন আপনি শুধু দেবেন ট্রান্সলেট, দেখেন ট্রান্সলেট হচ্ছে আমার যে পুরো ফাইলটি ট্রান্সলেট হয়ে গেছে। দেখেন আমার ডকুমেন্ট ফাইলে এগুলো ছিল, দেখেন ফুল এটি আমার ইংলিশ ভাষণ। তো আমি আপনাদের দেখাচ্ছি এটা আমার অরিজিনাল ফাইলটা কি, এখানে এটা আমার অরিজিনাল ফাইলটা হচ্ছে ইংলিশ। তো এটা ট্রান্সলেট হয়ে গেছে বাংলা, খুবই সহজ বন্ধুরা, আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন। তো এটা আপনি এখান থেকে কপি করবেন, কপি করার পরে আপনি কপি করলাম, কপি করার পরে আপনি চাইলে আলাদা ভাবে রাখতে পারেন ডকুমেন্ট ফাইল করে, অথবা আপনি এটাই রিমুভ করে রাখতে পারেন আপনার ইচ্ছা, আপনি যেভাবে রাখেন। দেখেন আমি এটা রাখতেছি, হ্যাঁ সরি আসলে আমার বাংলা সফটওয়্যারটা ইনস্টল করো না, ইনস্টল করে নিচ্ছি, সমস্যা না। আপনার এখানে এভাবে রাখতে পারবেন, আপনার যেটা খুশি সেটা, আপনি যদি ল্যাঙ্গুয়েজ অন্যটা চান তাহলে আপনি অন্য ল্যাঙ্গুয়েজে শুধু এখানে সিলেক্ট করে দেবেন। দেখা যাচ্ছে আপনারা শুধু এইখানে আপনি সিলেক্ট করে দেবেন, যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চান ওই ল্যাঙ্গুয়েজে হবে। যেমন আপনি যদি চান হিন্দি চান হিন্দিতে ট্রান্সলেট হবে, দেখেন হিন্দিতে ট্রান্সলেট হয়ে গেছে। আপনি যে ভাষা চান সব ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। তো এরপর আপনি সেম প্রসেস এখান থেকে কপি করে এখানে আপনি সেভ করতে পারেন। এখন আপনি এটা দিয়ে আপনার খুব সহজে আপনি ট্রান্সলেট করে নিতে পারেন আপনার অনেক বড় ফাইল, ফাইল দেখা যাচ্ছে আপনি পিডিএফ ফাইল, আপনি পিডিএফ ফাইল থেকে কীভাবে নেবেন সমস্যায় পড়তে পারেন। তো এই জন্য আপনি সরাসরি ফাইলটা আপলোড করে এটা গুগল ক্যাচ করে নেবে, এরপর আপনাকে একটা রেজাল্ট দেবে, আউটপুট রেজাল্ট। তো বন্ধুরা অবশ্যই এই ছিল আজকে ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ আপনি যদি এখন চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। বেল আইকন, বেল আইকন ক্লিক করার কারণ হচ্ছে আপনি পরবর্তীতে কোনো ভিডিও যদি আসে তো আপনি মিস করবেন, আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই।